যেখানে সবার কথা বলার অধিকার থাকবে এমন একটি দল প্রত্যাশা করছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে ছাত্র ও নাগরিকদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেকার আলম আসাদ ও আবদুল্লাহ আল মাহমুদ মেহেদি সহ অন্যান্যরা। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় ছাত্র গণ আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন তারা।